বসিরহাটে ইছামতির জল প্লাবিত হয়ে ভেসে গেল মাছের বাজার। বসিরহাট মহকুমা এক নম্বর ব্লকের সংগ্রামপুর গ্রামে ইছামতির নদীর জল প্লাবিত হয়ে ভেসে গেল মাছের বাজার। বিভিন্ন দোকানে নদীর নোনা জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার সাথে সাথে এসপি অফিসের মধ্যে জল ঢুকে পড়ার পর সেই জল আরো প্লাবিত হয়ে গ্রামের মধ্যে ঢুকতে শুরু করেছে। আতঙ্কে গ্রামের মানুষজন রাস্তায় বেরিয়ে এসেছে। শুরু হয়েছে প্লাস্টিকের বস্তায় ভরে অস্থায়ী বাঁধের কাজ। বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।